আগামীতে ব্যাংকের সুদহার আরও বাড়বে এমন শঙ্কা প্রকাশ করে ব্যবসায়ীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কনফারেন্স রুমে এফবিসিসিআই নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই শঙ্কার কথা জানান। এ সময় দেশের ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ ও রাজস্ব বিভাগের নানা হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। জবাবে সালমান এফ রহমান রাজস্ব বিভাগের সঙ্গে সংকট নিরসনে এফবিসিসিআইকে নিবিড়ভাবে কাজ করার পরামর্শ দেন। বলেন, ব্যবসার প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা সরকারের কাজ। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও হোল ওয়ার্ল্ড এর সব থেকে কম, ট্যাক্স রেট প্রত্যেক বাজেটে কমানো হয়েছে। আপনার ইনকাম ট্যাক্স রেট 40% ছিল, ওখান থেকে এখন আমরা 25% কর্পোরেট ট্যাক্স কত 25% এসেছে এখন।